নেতানিয়াহুর সমস্যা, তাকে বিদায় নিতেই হবে। ইসরায়েলি বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধি দল পাঠাতে সম্মতি নেতানিয়াহুর। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফ্রান্স, মিশর ও জর্ডানের। লেবাননে গোলাবর্ষণে জাতিসংঘের কর্মকর্তারা আহত, অভিযোগ ইসরায়েলের দিকে। গাজা থেকে 9000 রোগীর জরুরি স্থানান্তর প্রয়োজন। সর্বশেষ সংবাদে জানবেন, তেল গ্যাসবিহীন আরব দেশগুলোর অর্থনৈতিক সংকট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে হামাস ইসরায়েল যুদ্ধে আপনাদের কার কি মন্তব্য তার নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেতানিয়াহুর সমস্যা, তাকে বিদায় নিতেই হবে। ইসরায়েলি বিক্ষোভকারীদের এবার তুমুল দাবি। নেতানিয়াহু যে আসলে সকল সমস্যার কেন্দ্রবিন্দু তা কিন্তু একদম বুঝে নিয়েছে ইসরায়েলের জনগণ, এবং তাকে এবার বিদায় করতে ইহুদি সম্প্রদায়ের লোকজন সব এবার একত্রিত হয়েছে। নেতানিয়াহুকে যে কোনো মূল্যে তারা ক্ষমতা থেকে সরাতে চায়। নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতা থেকে সরলে আপনারা কে কে খুশি হবেন? এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই সমস্যা বলে মন্তব্য করেছেন গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলের পরিবার। এ সময় তারা নেতানিয়াহুকে বিদায় দেওয়ার হুমকিও দিয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার শনিবার একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে তারা অভিযোগ করেছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে হামাসের সাথে চুক্তিতে উপনীত হতে বাধা প্রদান করছে, সেজন্য চুক্তিভিত্তিক বিষয়ে আলোচনার ক্ষেত্রে তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন। এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন মাতান জাঙ্গাউকার। তার মা আইনাফ জাঙ্গাউকার হামাসের হাতে বন্দী। তিনি বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেছেন, আমাদের আর বুঝতে বাকি নেই যে হামাসের সাথে চুক্তিবিদ্ধ হতে আপনি হলেন সবচেয়ে বড় বাধা। আপনি আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দিচ্ছেন না। তিনি আরো বলেছেন যে আমরা বুঝতে পারছি যে আপনাকে যদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো না যায় তাহলে আমাদের প্রিয়জনদের আর জীবিত ফেরত পাবো না, বরং আমরা দেখব তারা কাফনের কাপড়ে জড়িয়ে দাফন হতে এসেছেন। তাই আমরা আন্দোলনের নতুন মাত্রায় উপনীত হতে বাধ্য হচ্ছি। জাঙ্গাউকার বলেছেন যে আমরা এখন থেকে আপনাকে সরিয়ে অন্য কাউকে বসানোর জন্য আন্দোলন করব। আমরা হামাসের সাথে একটি চুক্তিতে দ্রুততম সময়ে পৌঁছানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। এ সময় তিনি নেতানিয়াহুকে পদত্যাগে বাধ্য করবেন বলেও হুমকি দেন। স্থানীয় গণমাধ্যমের সংবাদে বারবার বলা হয়েছে যে হামাসের সাথে চুক্তিতে যেতে মন্ত্রী পরিষদের মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এটি স্পষ্ট নয় যে তিনি আলোচনার টেবিলে বসতে বাধা দিচ্ছেন কিনা। বন্দীদের পরিবার হামাসের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইসরায়েলের কঠোর অবস্থানের জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। তাদের দাবি, নেতানিয়াহু সরকারের কঠোরপন্থী সংসদের বিরোধিতা এড়াতে এমনটা করছেন। উল্লেখ্য, বন্দীদের মুক্তিসহ একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল রোববার আলোচনার জন্য কায়রোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধি দল পাঠাতে এবার সম্মতি নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির চুক্তির জন্য হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার পুনরায় শুরু করতে প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি এই অনুমোদন দেন। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেন, কায়রোতে আলোচনার জন্য সিনবেট ও মোসাদের কর্মকর্তাদের পাঠানো হবে। মোসাদ প্রধান ডেভিড বার্নি এবং সিনবেট প্রধান রনেন বার আলোচনায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে না, তবে তারা পরবর্তীতে দোহায় আলোচনায় যোগ দিতে পারেন বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। সিদ্ধান্ত ঘোষণা করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা প্রধানদের পরিস্থিতি বিবেচনায় কাজ করার সুযোগ দিয়েছেন নেতানিয়াহু। এর আগে সোমবার হামাস সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ইসরায়েলের বেশিরভাগ আলোচনাকারী দলকে প্রত্যাখ্যান করে নেয়। তবে বেশ কয়েকটি নিউজ আউটলেট এর খবরে জানানো হয় যে মোসাদের একটি ছোট দল আলোচনা চালিয়ে যেতে কাতারে রয়ে গেছে। সোমবার রাতে হামাস বলে যে তারা মধ্যস্থতাকারীদের মূল দাবিতে ফেরানোর জন্য কাজ জানিয়েছেন। ফেরার কথাও জানিয়েছেন। এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং প্রকৃতপক্ষে বন্দীদের মুক্তি। তবে ইসরায়েল এসব দাবি বিভ্রান্তিকর হিসেবে প্রত্যাখ্যান করে আসছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার একটি প্রস্তাব পাশ করে। নিরাপত্তা পরিষদ গাজা, ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের নিঃশর্ত মুক্তিও চায়। এদিকে শুক্রবার বিবিসি জানায় যে আগের দিন জাতিসংঘের শীর্ষ আদালত দুর্ভিক্ষ এড়াতে ইসরায়েলকে গাজায় নিরবিচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশও দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমন সতর্কতার পর আদালতের এই আদেশ এলো। তবে ইসরায়েলের সাহায্য বন্ধ করার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেয়
আন্তর্জাতিক আদালতের নিরবিচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ দেওয়ার পরপরই নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনার সম্মতিও দিলেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফ্রান্স, মিশর ও জর্ডানের। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৬ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৩৩,০০০ ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই অবস্থায় গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফ্রান্স, মিশর ও জর্ডান। কায়রোতে বৈঠকের পর তারা এই দাবি জানান। অন্যদিকে ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের অঙ্গীকারও করেছেন। রোববার এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে মিশর, ফ্রান্স এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক সকল বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার মিশরের রাজধানী কায়রোতে তিন কূটনৈতিক এর বৈঠকের পর এই আবেদন জানানো হয়। বার্তা সংস্থা এএফপি বলেছে যে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন সের্জিও। তিনি সেখানে বলেছেন যে তার সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধের রাজনৈতিক নিষ্পত্তির জন্য একটি খসড়া প্রস্তাবও পেশ করবে। তিনি আরো বলেন, সেই প্রস্তাব ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত নিরসনের দুই রাষ্ট্র সমাধানের সমস্ত মানদণ্ড অন্তর্ভুক্ত থাকবে। মূলত ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে এলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সরকার এর বিরোধিতা করেছে। এদিকে ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের অঙ্গীকার করে বলে জানিয়েছেন আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ইসলামিক জিহাদের নেতা তেহরান আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। জিহাদ আল নাখালা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তার দল গাজায় যুদ্ধ বিজয়ী হবে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে দেশটির বার্তা সংস্থা ইন্না জানিয়েছে। আল নাখালাকে উদ্ধৃতি করে বলা হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্রিয় কূটনীতি ফিলিস্তিনি প্রতিরোধের অবস্থানকে দৃঢ় করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের ২৬ সদস্য নিহত হয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে যে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী তার দলের ২৬ সদস্যকে হত্যা করেছে। গোষ্ঠীটি আরো বলেছে তাদের মানবিক দায়িত্ব পালন করার সময় এবং রেড ক্রিসেন্টের নিরাপদ প্রতীক পরিধান করে থাকার সময় তাদের প্রায় ১৫ জন কর্মী নিহত হয়েছেন। লেবাননে গোলাবর্ষণে জাতিসংঘের কর্মকর্তারা আহত, অভিযোগ ইসরায়েলের দিকে। লেবাননের দক্ষিণ অঞ্চলের রামেশ এলাকায় গোলাবর্ষণে জাতিসংঘের ৩ জন পর্যবেক্ষক ও ১ জন দোভাষী আহত হয়েছেন। দেশটির জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এই খবর জানিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলার ফলে সেখানে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকারও করেছে। অন্যদিকে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল নামে পরিচিত শান্তি মিশন জানিয়েছে যে আহত ব্যক্তিদের চিকিৎসা হচ্ছে আর বিস্ফোরণের কারণ খুঁজে দেখাও হচ্ছে। সম্প্রতি সময়ে ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনাও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে গোলাবর্ষণে জাতিসংঘের কর্মকর্তাদের আহত হওয়ার ঘটনাও ঘটল। এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে যে এই কর্মকর্তারা দক্ষিণ লেবানন ও ইসরায়েলের মধ্যে জাতিসংঘের ঠিক করে দেওয়া সীমান্তরেখার সংলগ্ন এলাকায় হেঁটে পর্যবেক্ষণ করছিল। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু বাড়ানোকে অগ্রহণযোগ্য বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিফিল। তবে আহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। তাদের শারীরিক অবস্থা এখন কেমন সে সম্পর্কেও কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে আহত দোভাষী লেবাননের নাগরিক, তার অবস্থান স্থিতিশীল। এদিকে লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের শত্রু ড্রোন অভিযান চালিয়েছে আর সেখানেই জাতিসংঘের পর্যবেক্ষকরা আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে আজ সকালে রামিস এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যানবাহনে কোনো অভিযান চালানো হয়নি। গাজা থেকে ৯,০০০ রোগীর জরুরি স্থানান্তর প্রয়োজন। গাজা থেকে প্রায় ৯,০০০ রোগীর জরুরি চিকিৎসার জন্য স্থানান্তর প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি এই অঞ্চলে কেবলমাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেসাসিস শনিবার এসব কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন যে পুরো গাজায়
মাত্র 10টি হাসপাতাল কার্যকর রয়েছে। হাজার হাজার রোগী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যুদ্ধের আগে গাজায় যুদ্ধ শুরুর আগে গাজায় 34টি হাসপাতাল চালু ছিল। গ্যাব্রাইসিস আরো বলেন, ক্যান্সার বোমায় আহত, কিডনি ডায়ালাইসিস ও অন্যান্য জটিল রোগ সহ জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য গাজায় প্রায় 9,000 লোকের জরুরি ভিত্তিতে বিদেশি স্থানান্তর জরুরি। সংস্থাটি মার্চের প্রথমে এই সংখ্যা 8,000 বলেছিল, যা এখনো বেড়েছে। অবরুদ্ধ গাজায় গত 7 বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। গাজার বৃহত্তম আল শিফা সহ আরো কয়েকটি হাসপাতালে ইসরায়েলি হামলা চালিয়ে আসছে। টেড্রস বলেছেন, এ পর্যন্ত 3,400 রোগীকে রাফার মধ্য দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে 2,198 জন আহত এবং 1,215 জন অসুস্থ, কিন্তু আরো অনেককে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন যে, আমরা ইসরায়েলের প্রতি জরুরি স্থানান্তরের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পায়। প্রতিটি মুহূর্তেই অনেক গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগে প্রতিদিন 50 থেকে 100 রোগীকে পূর্ব জেরুজালেম কিংবা পশ্চিম তীরে স্থানান্তর করা হতো। এদের বেশিরভাগই ছিল ক্যান্সার রোগী। তেল গ্যাসবিহীন আরব দেশগুলোর অর্থনৈতিক সংকট। পৃথিবীর প্রায় মধ্য অঞ্চলে অবস্থিত এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে মোট 17টি দেশ নিয়ে গঠিত একটি অঞ্চল, যা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের নামে খ্যাত। এর মধ্যে ইসরায়েল ছাড়া সবকটি রাষ্ট্রের অধিবাসী মুসলিম। তাদের ভাষা যেমন আরবি, তেমনি বর্ণ, সংস্কৃতি ও জাতিগত ইতিহাসও প্রায় অভিন্ন। এই অঞ্চলের অনেকগুলো দেশ যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, ওমান, বাহরাইন, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া ইত্যাদি দেশে প্রচুর তেল গ্যাস সহ অনেক খনিজ সম্পদ রয়েছে। পাশাপাশি মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, সুদান, লেবানন, ফিলিস্তিনি, জর্দান এবং তুরস্কের খনিজ সম্পদও তেমন নয়। এই দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। এর মধ্যে লেবানন ইতিমধ্যে অর্থনৈতিক সংকটে পতিত। ধারণা করা হচ্ছে যে 24 সালের দিকে লেবাননের পরিস্থিতি বরণ করতে হতে পারে এই অঞ্চলের তেল গ্যাসবিহীন দেশগুলোকে। আর্থিক সংকটের ফলে এই দেশগুলোর সার্বিক পরিস্থিতি জটিল আকার ধারণ করতেও পারে। ক্রমবর্ধমান ঋণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পতন, করোনাভাইরাসের প্রভাবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের সম্মিলিত জিডিপি 2019 সালের $3.47 trillion থেকে 2023 সালে $3.12 trillion নেমে এসেছে। এই অঞ্চলের বৈদেশিক ঋণ সংকট শুরুর এটি একটি বড় কারণ। মহামারী জুড়ে আরোপিত পুনঃপুন লকডাউন প্রভাবে এই দেশগুলোর সম্মিলিত অর্থনীতির আকার প্রায় $350 billion হ্রাস পেয়েছে। এই অঞ্চলের দেশগুলোর প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ 2019 সালের $59.63 billion থেকে 2022-23 সালে $53.42 billion নেমে এসেছে। স্বদেশের রেমিটেন্সের এই পতনের মূল কারণ এসব দেশের প্রবাসীরা যেসব দেশে কাজ করছে সেসব দেশে করোনা মহামারীর প্রভাবে অর্থনৈতিক কার্যকলাপ হ্রাস পেয়েছে। মূলত আরব যেসব দেশ তেল আমদানি করে, অর্থাৎ যারা প্রাকৃতিক সম্পদ রপ্তানি থেকে রাজস্ব আয় করে না, সেসব দেশের ক্ষেত্রে এমনটি হচ্ছে। এই দেশগুলো দুটি যুগপথ সংকটের সম্মুখীন, যেমন অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্দার কারণে কর রাজস্ব হ্রাস এবং বিদেশ থেকে রেমিটেন্স হ্রাসের ফলে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি প্রায় স্থানীয় মুদ্রার বিনিময় হার হ্রাসের দিকে পরিচালিত করে, মূলত আমদানির অর্থায়নের জন্য প্রয়োজনীয় গ্রিন ডলারের ঘাটতির কারণে। এদিকে কর রাজস্ব হ্রাসের ফলে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো বাজেট ঘাটতি 2019 সালে জিডিপি 3.8% থেকে 2023 সালে 10.1% বৃদ্ধি পেয়েছে। আরব অঞ্চলের দেশগুলো এভাবে তাদের বাজেট বাস্তবায়নের জন্য 2021 এবং 2022 সালের বৈদেশিক ঋণের সহায়তা নিতে বাধ্য হয়েছিল। এছাড়া মহামারীর সময় অত্যন্ত প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা নেটওয়ার্কগুলোর খরচ মেটাতে এবং সেই সঙ্গে দেশের চলতি হিসাবের ঘাটতি মেটাতে গ্রিন ডলারের প্রয়োজনে বৈদেশিক ঋণ করতেও বাধ্য হয়েছিল। সার্বিকভাবে এসব পরিস্থিতির কারণে কেবল 2022-23 সালে আরব দেশগুলোর ক্রমবর্ধমান মোট ঋণের পরিমাণ $1.5 trillion ছাড়িয়ে গিয়েছিল। এই দেশগুলোর মধ্যে মিশর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ঋণ করেছে, যার পরিমাণ $409.5 billion ছাড়িয়েছে এবং এই ঋণের পরিমাণ ওই দেশের জিডিপির 94% অতিক্রম করেছে। সুদানের ঋণ টু জিডিপি অনুপাত 284%-এর বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিদেশি ঋণের ক্রমবর্ধমান সংকট। বিশ্বব্যাংক 2021 সাল থেকেই আরব অঞ্চলের তেল আমদানিকারী দেশগুলোর ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ যখন তাদের জিডিপির প্রায় 93% পৌঁছে যাচ্ছিল, তখন
থেকে এই দেশগুলোর সম্পর্কে সতর্ক করে আসছিল। এই দেশগুলোর প্রায় সব অর্থনৈতিক সূচক ইঙ্গিত করেছিল যে 2023-24 সালে এই দেশের ঋণগুলোর মধ্যে বেশ কয়েকটি সংকটে পরিণত হয়ে পড়বে, যা এই দেশগুলো সামলাতে সক্ষম নাও হতে পারে। এমনকি 2023 সালের ঋণের বেশ কয়েকটি ঘটনা এই দেশ এবং তাদের জনগণের ওপর এই ঋণের নেতিবাচক প্রভাব বাড়িয়েছে, বিশেষ করে বৈদেশিক রিজার্ভের পতন এবং রেমিটেন্সের সংকোচন এবং ঋণ সংকট সহ অন্যান্য সংকটের কারণে। একটি সাধারণ উদ্বেগ সৃষ্টি হয়েছে যে অনেক আরব দেশই লেবাননের ভাগ্যবরণ করতে হতে পারে। 2022-23 সালে বিশ্ব অর্থনীতির ঘটনাগুলো, বিশেষ করে করোনা উত্তর প্রভাব এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব, বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি ঋণের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।